মই শিবসাগরক কিয় ঐতিহ্য ক্ষেত্ররূপে প্রথমতে রাজ্যিক ঐতিহ্য ক্ষেত্ররূপে তার পরবর্তী সময়ত ভারতের ঐতিহ্য ক্ষেত্ররূপে আর তার পরবর্তী সময়ত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করব লাগে সে সন্দর্ভত মোৰ আজি 15 মিনিটের একটা ভাষণ আছে। মই দীর্ঘদিন ধরে এই সম্পর্কে পড়াশোনা করে আসছিল, দীর্ঘদিন ধরে এই সম্পর্কে চর্চা করে আসছিল, তার কারণে মই আর্কিওলজিক্যাল যিমানবিলাক অ্যাক্ট আছে ভারতবর্ষ আর অসমৰ এই আটাইবিলাক পড়াশোনা করেছিল, অসমৰ হিস্ট্রি কম্প্রেহেন্সিভ হিস্ট্রি অফ আসাম আর আমার আহোম যুগের যাক হিস্ট্রি আছিলে সে সম্পর্কীয় বিষয়বিলাক পড়াশোনা করেছিল। আর গোটাই পৃথিবীত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেনেকৈ একোখন ঠাইত ঘোষণা করা হয় বা ভারতবর্ষর আপনাদের সকলে জানে যে দুখন নগরক ইতিমধ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ঘোষণা করা হয়েছে, এখন গুজরাটের আহমেদাবাদ আর আনখন হল রাজস্থানের জয়পুর। তার পরবর্তী সময় নিশ্চিতভাবে আমার শিবসাগরখনক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করব লাগে। কেনেকৈ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটলে আমি যাব পাৰোঁ, তার প্রাথমিক স্টেপবিলাক কেনেকুৱা হ'ব পাৰে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটলে যোৱাৰ আগতে আমি অসমত ভারতবর্ষত বিভিন্ন এক্সপার্টসকলক লৈ বিশেষজ্ঞসকলক লৈ কেনেকৈ শিবসাগর সম্পর্কে এটা গুরুত্বপূর্ণ আমি ডকুমেন্ট তৈয়ার করব পাৰোঁ, ডিপিআর তৈয়ার করব পাৰোঁ, সেই আটাইবিলাক বিষয়ে চর্চা করি সেই আটাইবিলাক বিষয়ের উপর মই আজি অসম বিধানসভাত প্রশ্নোত্তর শিতানৰ পাছতে 15 মিনিটের একটা ভাষণ দিন আর 15 মিনিটের সেই ভাষণটির পিছতে সেই বিষয়টির উপর চর্চা হয়ে বিভাগীয় মন্ত্রীয়ে সেই সন্দর্ভত একটা বক্তব্য প্রদান করব। মই আশা করিম যে অসম বিধানসভাত আজি সর্বসম্মতিক্রমে অসমীয়া জাতির আটাইতকৈ গৌরবোজ্জ্বল ঠাই, অসমীয়া জাতির অদ্বিতীয় ঐতিহাসিক ঠাই শিবসাগর, যত 551টা ঐতিহাসিক চিহ্ন কীর্তিচিহ্ন বা ঐতিহাসিক সমল একে ঠাইতে সংরক্ষিত হয়ে আছে, থুপ খাই আছে 551টা। সেই শিবসাগর অসমীয়া জাতির আপনাদের জানে যে গোটেই পৃথিবীত আহোমসকলে একেরাখে শাসন করা, 600 বছর শাসন করা গোটেই পৃথিবীত এনেকা রাজবংশ খুব কম আছে, আর সেই রাজবংশের আটাইতকৈ গুরুত্বপূর্ণ রাজধানী শহর শিবসাগরখনক, শিবসাগরখন হল আমার সমগ্র অসমীয়া জাতিটোর আটাইতকৈ ঐতিহ্যপূর্ণ আর আটাইতকৈ সন্মানীয় ইতিহাস সম্পন্ন ঠাই। গতি শিবসাগরখনক ঐতিহ্য ক্ষেত্র বা ঐতিহ্য নগরী রূপে ঘোষণা করা তো কেবল শিবসাগরের বিধায়কজনের দায়িত্ব নহয়, এই দায়িত্ব সমগ্র অসম সরকারখনের, এই দায়িত্ব আমার সাংস্কৃতিক বিভাগের মন্ত্রীর, এই দায়িত্ব মুখ্যমন্ত্রীর, এই বিভাগ এই দায়িত্ব বিধানসভাখনের আর এই দায়িত্ব সমগ্র অসমীয়া জাতির। গতি আজি মই মুকলিমূরিয়াক অসম সরকার আর অসম বিধানসভার 126 জন বিধায়কক অনুরোধ জানাম যাতে তেখেতসকলে সকলে মিলি ইয়াক কোনেও অখিল গগৈ উত্থাপন করেছে কারণে বিষয়টি গুরুত্বহীন করা হোক বলে না ভাবি অসমীয়া জাতির আটাইতকৈ গুরুত্বপূর্ণ ঠাইখন, আটাইতকৈ ঐতিহাসিক ঠাইখন শিবসাগরক যাতে আমি প্রথমতে রাজ্যিক ঐতিহ্য ক্ষেত্ররূপে ঘোষণা করব পাৰোঁ। মই আপনাদের এটাই কথা কব খুঁজি যে প্রথমতে রাজ্যিক ঐতিহ্য ক্ষেত্ররূপে ঘোষণা করা হোক, তারপর ভারতের ঐতিহ্য সিটি হিসাবে ঘোষণা করা হোক, তার পরবর্তী সময় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হোক, তার কারণে আজি মই মূল বক্তব্য প্রদান করিম, তার লগত আইনের দরকারি অংশবিলাক গাঁথি দিছো, তার লগত হিস্ট্রির দরকারি অংশবিলাক গাঁথি দিছো, তার লগত 151টা ঐতিহাসিক সমলর সকলবিলাক তথ্য গাঁথি দিছো, যাতে আজি অসম সরকার আর অসম বিধানসভায় সর্বসম্মতিক্রমে শিবসাগরক সুরক্ষিত করিবর কারণে, শিবসাগরক ঐতিহ্য নগর বা ঐতিহ্যপূর্ণ ঠাইরূপে ঘোষণা করিবর কারণে ব্যবস্থা গ্রহণ করে।